নিউ আপডেট দিতে চলছি বিজনি লক্ষ্মী মেলার নিউ আপডেট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অর্জুন ভাই টু তে আপনাদের সকলকে স্বাগতম আর ভালোবাসা। আজকে এখন আসি আমি বিজনি লক্ষ্মী মন্দিরে। কারণ কি হয়েছে, আমি তোমাদেরকে নিউ আপডেট দিতে চলছি বিজনি লক্ষ্মী মেলার। আসামের সবচেয়ে বড় বৃহৎ মেলাটাই হয়েছে, জনপ্রিয় মেলাটাই হয়েছে, সবার পরিচিত মেলাটাই হয়েছে, আনন্দ ফুর্তির মেলাটাই হয়েছে বিজনির লক্ষ্মী মেলা। তো এই বছর লক্ষ্মী মেলা কত দিন থাকবে মেলাটা, আর পূজা কালকে কখন হবে, আর এই মন্দিরটাতে পূজা হয়, এবার মন্দিরটার নির্মাণ কাজ চলতেছে, কমপ্লিট হয় নাই, তো তার কারণে প্রতিমাটা কোন জায়গায় বসায় পূজা করা হবে, আর মেলাটা কতদিন থাকবে, আর মেলাতে কী কী জিনিস আসতেছে, তারই কিছু দৃশ্য তোমাদেরকে দেখানোর জন্য আসলাম, আর নতুন আপডেট দিতে আসলাম যে বিজনি লক্ষ্মী মেলা এবার কত দিন হবে। তো ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, এত সময় তোমরা দেখতে পারলা যে মন্দিরের সম্মুখে যে দোকানপাটগুলো বসে, তো ওই দোকানপাটগুলো সবই আইসা গেছে, তিরপাল দিয়ে ঢাকা আছে, কেউ কেউ প্যান্ডেল বানাইতেছে, কেউ মানে খুঁটা কাটতেছে, এইভাবে সবাই মানে যে কামে এখন ব্যস্ততা, এর মাঝখানে আজকের দিনটা একটু বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হওয়ার কারণে অনেক দোকানদাররা মানে আজকে প্যান্ডেলটা কমপ্লিট করতে পারে না, মাল টাল ঢেকে মানে ওইভাবে টুপটাপ করে আছে, তো এরা আজকের ভিতরে কাজটা কমপ্লিট করবে, কালকা পূজা হয়ে যাবে, পরশু দিন থেকে মেলা স্টার্ট হয়ে যাবে। তো আজকের রাত্রে আর কালকা সকালের ভিতরে এরা টোটাল প্যান্ডেল কমপ্লিট করে দেবে, মানে দোকানের প্যান্ডেলটা কমপ্লিট করে দেবে, মাল টাল সব নিয়ে আসছে, খালি দেখতে পারতেছ যে গাড়ি ঘোড়া আর সব মানে বেটিংপত্র মানে আর কি নামাইয়া টিপালতে ঢেকে রাখছে, মানে এই জায়গায় সব কিছু মানে সামগ্রী এদের আনা হয়ে গেছে আর কি। তো দেখতে পারলা, আর এখন তোমাদেরকে দেখাবো আর কি যেটা মানে মিনা বাজারের ই আসে, মিউজিক শো, সার্কাস, ব্রেক ড্যান্স, নাগরদোলা, এই সমস্ত কতটুক এখন পর্যন্ত মানে আর কি আগবাড়ছে ওই দৃশ্যটা তোমাদেরকে এখন দেখাবো, আর মেলাটা কয়দিন হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলতেছি। ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে। সো বন্ধুরা, বিজনির মেলাটার দৈর্ঘ্যর কথা বললে 1 কিলোমিটারও অধিক হবে, কারণ বিজনির মেলাটা 4টা ফিল্ড নিয়ে বিজনির মেলাটা পাতা হয়। যেমন লক্ষ্মী মন্দিরের ফিল্ড, গার্লস স্কুলের ফিল্ড, কলেজ ফিল্ড আর জাকির হোসেনের ফিল্ড। কলেজ ফিল্ডটা বৃহৎ আকারের, তোমরা দেখতে পারতাছো, এটা কলেজ ফিল্ড, সম্মুখে জাকির হোসেনের ফিল্ড, মিনাবাজার আসবে। তো বিজনির মেলাটার চারো সাইডের লোক আসে আর সহযোগিতা করে, তার জন্য বিজনির মেলাটা এত জনপ্রিয়। আর এই জায়গায় একটা বস্তু তিনটা হয়ে আসে, যেমন নাগরদোলা 3টা থাকবে, সার্কাস আসলে 2টা হবে, থিয়েটার 4-5টা থিয়েটার আসে, অ্যাসামিস থিয়েটার থাকে, পাশাপাশি বড় ল্যাঙ্গুয়েজের থিয়েটারও থাকে। এই মেলাটির প্রবেশ দুয়ার হয় 4-5টি। তো বন্ধুরা, এবার মেলা হচ্ছে 12 দিন, পূজা নিয়ে 13 দিন থাকছে, টোটাল বিজনিতে 13 দিন প্রোগ্রাম, 12 দিন মেলা, 1 দিন পূজা, কালকের থেকে পূজা, তারপরে 12 দিন মেলা থাকছে। আর আমি মেন মন্দিরের পাশ দিয়ে এখন বাইরে যাচ্ছি, তো মেন মন্দিরটা কমপ্লিট হয় না, নির্মাণ কার্য চলতেছে, তো আগামীতে আমরা নতুন আকারে দেখতে পারবো বিজনির লক্ষ্মী মন্দির। টাটা।